কি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এই দেখো একটা ছাড়িয়েছি। হাই, হ্যালো, গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। হ্যাঁ, এখন বাজে রাত 8:45, এখন থেকে শুরু করলাম, কারণ চ্যালেঞ্জ ভিডিও, সেই জন্য এখন থেকে শুরু করলাম। ব্লগ হলে তো সকাল থেকেই স্টার্ট হয়ে যায়। আজকে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে ডিম নিয়ে 3 মিনিটের মধ্যে 6টা ডিম এক হাত দিয়ে ছাড়াতে হবে। ইম্পসিবল ম্যাটার, এটা কেউ পারবে বলে আমার মনে হয় না। তো যে আমাকে দিয়েছে তার জন্য করছি, আগে হারি না চট করে, বাট এবার আমি হেরে গেছি। কারণ 3 মিনিটের মধ্যে 6খানা ডিম কী করে এক হাত দিয়ে ফাটাবো, মানে ছাড়াবো, ফাটাবো নয়, 3 মিনিটে 6টা ডিম এক হাত দিয়ে ছাড়াতে হবে। ট্রাই করছি, যদি হয়ে যায় তো লাক আমার, আর যদি না হয় তো কিছু করার নেই, থাকো তোমরা আমার সাথে। বন্ধুরা, এখানে 6টা হাঁসের ডিম রয়েছে। আজকে আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ ভিডিওতে ডিমটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। ও, এটা আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে আমারই একজন ক্রিয়েটার বন্ধু, নাম বলে দেবো পরে। তোমাদেরকে প্রথম দেখিয়ে নিলাম যে এই 6টা হাঁসের ডিম আমাকে মানে ভেঙে ছাড়াতে হবে 3 মিনিটের মধ্যে। এ তো ইম্পসিবল ম্যাটার, 6টা হাঁসের ডিম আমি 3 মিনিটে কী করে ছাড়াবো জানি না। ও, ট্রাই করছি, আগে তোমাদেরকে এই জন্য দেখিয়ে দিলাম, আর এই পাত্রটাতে রাখবো, এই প্লেটটাতে। চলো স্টার্ট করবো। দেখো বন্ধুরা, 9টা বাজতে এখন হচ্ছে 10, আমরা কীরমভাবে দেখতে পাচ্ছি জানি না, 9টা বাজতে এখন 10 মিনিট বাকি, আমি এখনই শুরু করছি, খুব ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ, পারবো না, আমি জানি এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। একটা চ্যালেঞ্জেও হারিনি, বাট এই চ্যালেঞ্জটা আমি হেরে যাব, একটাই ছাড়াতে পারছি না, সম্ভব ব্যাপার না, এটা কি করে করব। কি ভয়ঙ্কর চ্যালেঞ্জ, এই দেখো একটা ছাড়িয়েছি। দুটো, ডিমগুলো এখনই সিদ্ধ করে নিয়ে আসলাম রান্না করব বলে, হাঁসের ডিম এগুলো, চালাকি করাই যেত, ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলেই হতো, ঝটপট করে ছেড়ে যেত। ফ্রিজে জানো তো ডিম সিদ্ধ করে রাখলে ঠান্ডা হয়ে গেলে সে ডিম ছাড়াতে খুব সুবিধা হয়। চালাকি করি না, কি করব, ট্রাই করি, চ্যালেঞ্জ দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করেছি, ভালোই লাগে। যে একটা, তিনটে, এক হাত দিয়ে কি ডিম ছাড়ানো যায় বলো, কি চ্যালেঞ্জ দিয়েছিস রনিতা, এত কঠিন চ্যালেঞ্জ কেউ দেয়? তোর আগের চ্যালেঞ্জটাও কঠিন ছিল। আর 1.5 মিনিট আছে বন্ধুরা, আর 1.5 মিনিট, একা একা শুট করি তো তাই পজিশন নিয়ে দেখে শুনে করতে হয়, না তো প্রবলেম হয়। অনেক রকম ভাবে ট্রাই করলাম, দেখলাম এই নিচে বসে করাটাই বেটার। লাস্ট 1.5 মিনিট, তাতে হেরে যাবো মনে হচ্ছে, আমি ছাড়ছেই না। আর যদি আমি জিতেছি রনিতা, 1 ক্যারেট হাঁসের ডিম পাঠাবি, এক্ষুনি হয়ে যাবে, পারবো না মনে হয়। এই যে বন্ধুরা দেখো ডিমগুলো, দেখো তোমরাই দেখো, না তো বলবে আবার পরে, সবকটা ছাড়িয়েছি। আর টাইমটা দেখো, টাইমটা দেখো, পাক্কা 3 মিনিট, ঠিক আছে তোমরা দেখে নাও, উল্টো দেখছো হয়তো, এই দেখো পাক্কা 3 মিনিট হয়েছে। এই দেখো ডিম, এই ডিমটা কি আমি বুঝতে পারছি না, এরমভাবেই ছাড়ানো হলো, কোনোটাতেই খোসা এমনি সেরমভাবে কিছুই লেগেনি, পরিষ্কারই আছে মোটামুটি, মোটামুটি আছে, এই দেখো একটু একটু খোসা আছে, বাট এটা ধরার মতো নয়, পেরেছি, জিতেছি মিন্স পেরেছি। 3 মিনিটে কমপ্লিট হলো। তো রনিতা, এবার তুই আমাকে পুরো 1 বাক্স হাঁসের ডিম কিনে পাঠিয়ে দিবি বাই কুরিয়ার। এই হচ্ছে খোসা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের চ্যালেঞ্জ? আজকের আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল রনিতা, রান্নাঘর থেকে রনিতা। এর আগেও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, সেটাও কঠিন ছিল, আজকেরটা তো ভয়ঙ্কর কঠিন ছিল, 1
একদম কাটায় কাটায় 3 মিনিটে আমি শেষ করেছি। তাও বোধহয় গরম গরম ছিল, ওই জন্য ছাড়াতে পেরেছি না, তো একটু ঠান্ডা হয়ে গেলে ছাড়ানোটা খুবই মুশকিল ছিল। বন্ধুরা, এরকম ভাবেই নতুন নতুন ভিডিও, নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। প্লিজ তোমরা দেখো, রেসপন্স করো, লাইক দিও, কমেন্ট করো, আর তোমরা আর কে কী রকম চ্যালেঞ্জ দেখতে চাইছো সেটা আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো জানিও। আর ভাবছি একটা ব্লগ দেবো আবার, কারণ আজকে একটা ব্লগ পোস্ট করেছি, আর সরি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করেছি, আর আগামীকাল মানে তোমরা যখন দেখতে পাবে সেটাও আরেকটা চ্যালেঞ্জ, পরপর দুটো চ্যালেঞ্জ ভিডিও যাবে। চেষ্টা করছি তারপরে হয়তো একটা ব্লগ দেবো, তারপরে আবার দুটো চ্যালেঞ্জ ভিডিও, এরকমভাবেই মিশিয়ে আর কি পোস্ট করব। দেখছি, যদিও তোমরা চ্যালেঞ্জ ভিডিও বারবার করে বলছো দেখতে চাইছো, বাট দেখো ব্লগও তো পোস্ট করতেই হবে আমাকে, ব্লগ পোস্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমার ক্যান্ডি জিমিকে নিয়ে ব্লগ দেখতে চেয়েছে অনেকে, আমি নিশ্চয়ই দেখাবো। আসলে এদের দুজনকে একসাথে নিয়ে করাটা, ভিডিও করাটা খুব সমস্যা, তবু ট্রাই করবো, চেষ্টা করবো ছোটোখাটো একটা ব্লগ তৈরি করতে। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো এবং তারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম আমি অনেককে বলতে শুনেছি সাবস্ক্রাইব করিনি, এবং যারা বলে যে হ্যাঁ সাবস্ক্রাইব করেছি পরে দেখলাম, তারা আমাকে যখন দেখাচ্ছে দেখো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, তারা নোটি বেলটাকে অল করেনি। তোমরা নোটিফিকেশান বেলটাকে হিট করে অল করবে, অল না করলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পাবে না। সো নোটিফিকেশান বেলটাকে অতি অবশ্যই অল করে দিও। আর যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য আবারও বলছি, তারা প্লিজ, তোমাদের যদি ভিডিও ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, আমাকে তোমাদের ভালো লাগে, তবে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটি বেলটাকে অল করে আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, এটাই ছিল আমার তোমাদের সামনে চ্যালেঞ্জ ভিডিও। 3 মিনিটের মধ্যে 6টা ডিম 1 হাত দিয়ে ফাটাতে হবে, তো ট্রাই করলাম, কতটুকু কি পেরেছি সেটা তো তোমরা দেখেই কমেন্ট করবে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।